বাড়িতে হনুমান এলে নিজেদেরকে সৌভাগ্যবান মনে হয়। বাড়িতে হনুমান বা পেঁচা ঢুকলে মনটা যেন আনন্দে উৎফুল্লে ভরে ওঠে, মনে হয় যেন ওই এলো রামের সেই সেনাবাহিনী। এরকম ঘটনা প্রায়শই আমাদের বাড়ির সাথে লেগে থাকে। গত বছর ঠিক এরকমই একটি ঘটনা ঘটেছিল আমার শ্বশুর বাড়িতে, কিন্তু এবছর দেখলাম আমাদের বাড়িতেও তার পুনরাবৃত্তি হলো। আমাদের বাড়িতে হনুমানের আনাগোনা লেগেই থাকে। পাশে বিকেরায় নার্সারি অফিস আছে, সেই অফিসের ভেতরে যে গাছ আছে সেই গাছে হনুমানদের বসবাস। তো সেখান থেকেই আমাদের বাড়ি একদম লাগোয়া, আর এই হনুমান মাঝে মাঝেই আসতে থাকে। আর আজ তো একেবারে বাড়ির জানলায়, তো স্কিপ না করে ভিডিওটা সকলকে দেখার অনুরোধ রইল। দেখুন এই দেবদারু গাছটায় কত হনুমান। তখন সেই খেতে বসেছি, খেতে বসার সময় জানলাটা খুলতে গিয়ে দেখি একটি হনুমান আমার চোখে পড়লো। আমি ঋষিকে সঙ্গে সঙ্গে দেখাতে গেলাম, দেখ ঋষি এখানে একটি হনুমান বসে আছে, মানে একটা বড় হনুমান একটা বাচ্চা হনুমানকে নিয়ে বসেছিল। তা করতে করতে হঠাৎ করে দেখি তাদের মানে একজন তাদেরকে লাঠি নিয়ে তাড়াতে এলো, তো সঙ্গে সঙ্গে তারা কিন্তু চলে গেল ওই গাছেতে। আর দেখলাম একটা না, অসংখ্য হনুমান ছিল। তারপরে তারা আমার বাড়ির কার্নিশে, আমাদের যে বাড়ির কার্নিশ আছে সেই কার্নিশে এসে আস্তানা দিল। তো এটা আমি ভিউটা করছি আমার বাড়ির ছাদ থেকে। আর তারপরে কিছুক্ষণ মধ্যে আমি ছাদ থেকে নেমে এলাম, আমি ভাবলাম আমি খেয়ে নিই, আমার খাবারটা দেরি হয়ে যাচ্ছে। তা করতে করতে আবার মাঝে মাঝে চোখ চলে যাচ্ছিলো ওখানে। তো দিয়ে কিছুক্ষণের মধ্যেই দেখি খেতে খেতে সে কিন্তু একদম আমাদের ডাইনিং টেবিলের কাছাকাছি চলে এসেছে। অনেকক্ষণ থেকেই ভাবছিলাম যে এদেরকে কিছু একটু দিই, তা করতে করতেই যে চলে আসবে সেটা ভাবতে পারিনি। আর আসতেই তো মা একদম চমকে গেছে, মা হট করে ভয়ও খেয়ে গিয়েছিলো। আমি বললাম ভয় খেয়েও না, কিছু করবে না, এদের নিশ্চয়ই কিছু খাবারের জন্যই এসেছে। তো আমি সঙ্গে সঙ্গে বিস্কুট খুঁজে পেতে এদেরকে বিস্কুটই দিলাম, কারণ বাড়িতে অন্য কিছু তো ছিল না, ফল টল কলা টলা দেওয়ার মতো। তো যা ছিল তাই দিয়েছি। তো প্রথমে একটাই এসেছিলো, আবার ওকে দেখে ওকে যেমনি বিস্কুট দিয়েছি দলবল নিয়ে একদম সবাই কিন্তু চলে এলো আস্তে আস্তে। আর সবাই কি বিস্কুট দিলাম, কিন্তু একটি হিংসুটে হনুমানও ছিল, মানে পাশের জনকে আমি দিতে চাইছি, এবার আমার হাতটা ওখানে অবধি পৌঁছাচ্ছে না বলে আমি ওখানে রেখে দিলাম। তো ও বিস্কুটটা অন্য একজনকে আমি দিতে চাইলাম, সে নিল না, মানে যে অলরেডি পেয়ে গিয়েছিলো সেই আবার অন্য বিস্কুটটাও খেতে শুরু করে দিল। দে না ওকে, ওকে দে না, খুব হিংস। তো বন্ধুরা, একটা বেশ ইন্টারেস্টিং মজাদার ঘটনা ঘটলো আজ আমাদের বাড়িতে, মানে একদম জানলা অবধি যে চলে আসবে এমন ঘটনা ঘটবে ভাবিনি। সত্যি বলতে কি এদেরকে দেখার পর মনে মনে করছিল অনেকক্ষণ থেকে যে এদেরকে কিছু দিতে পারলে ভালো হতো, তারপর দেখি সত্যিই চলে এসেছে একদম দৌড় গোড়ায়, যা গোড়াও মনে হয় আমার মনের কথা বুঝেছে শেষমেশ। যা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন, ভিডিওটা ইন্টারেস্টিং লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন।